নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রোগার্ডেন এবং অ্যাকোয়া কালচারে আপনাদের স্বাগত। আজ আপনাদের অনুরোধে যে ভিডিওটি বানাচ্ছি সেটা হাইড্রোপনিক নিউট্রিয়েন্টস তৈরির ফর্মুলা। আমি একটা ফর্মুলা দিচ্ছি, এটা একটা কমন ফর্মুলা। এটা আপনারা যে কোনো সবজি এবং ফল জাতীয় গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং রেজাল্ট খুবই ভালো। এবং এই ফর্মুলাটা যদি ব্যবহার করেন তাহলে আর অন্য কোনো ফর্মুলা নেওয়ার দরকার নেই। যদিও প্রত্যেকটি গাছের আলাদা আলাদা ক্রপ স্পেসিফিক ফর্মুলা হয়, কিন্তু যদি হবি পারপাসে করে থাকেন তাহলে এই ফর্মুলাটা খুবই উপযোগী। এতে আপনি ফ্রুটিং জাতীয় প্ল্যান্টও লাগাতে পারবেন এবং লিফি জাতীয় যেসব সবজি সেগুলোও খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, রেজাল্ট খুবই ভালো। তো এই যে ফর্মুলাটা, এটা 8 12 32, এই ফর্মুলাটা কীভাবে বানাবেন, কি কি জিনিস লাগবে সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো, আর কীভাবে বানাতে হয় সেটাও বলে দেবো। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তো চেষ্টা করছি যতটা শর্টে করে দেওয়া যায়। তো এই যে ফর্মুলাটা, এটা 4 পার্ট ফর্মুলা। পার্ট এতে আপনাকে কি কি জিনিসগুলো লাগবে সেগুলো আগে বলে দিই। পার্ট এতে লাগবে পটাশিয়াম নাইট্রেট 673.19 গ্রাম, 2 নম্বর মনো পটাশিয়াম ফসফেট লাগবে 280.50 গ্রাম, 3 নম্বরে লাগবে অ্যামোনিয়াম সালফেট 46.31 গ্রাম। ঠিক আছে, এটা পার্ট ওয়ানের তিনটে ইনগ্রেডিয়েন্টস লাগবে। আচ্ছা, পার্ট বিতে কি লাগবে? ক্যালসিয়াম নাইট্রেট 1 কেজি। এই ফর্মুলাটা কিন্তু 1000 লিটারের জন্য বলছি। পার্ট সি ম্যাগনেসিয়াম সালফেট 500 গ্রাম, পার্ট ডি চিলেটেড ট্রেস এলিমেন্ট 125 গ্রাম। চিলেটেড ট্রেস এলিমেন্টটা কীভাবে বানাতে হবে সেটা এদিকে দেখাচ্ছি। আপনারা যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো নিয়ে বানাতে চান তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করবেন, এটা চিলেটেড ট্রেস এলিমেন্টের জন্য। এর জন্য কি কি লাগবে, এটা পার্ট ডিতে, মানে আপনার এই পার্ট ডি মানে এ বি সি ডি চারটে পার্টের মধ্যে ডি পার্টে ট্রেস এলিমেন্টগুলো যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো লাগবে, সেগুলো আপনাকে জোগাড় করতে হবে। কি কি লাগবে, পার্ট 1 নম্বর ইডিটি আয়রন 12%, যেটা ইডিটি আয়রন হয় বা 7% হলেও চলবে, 28 গ্রাম। 2 নম্বর বোরিক অ্যাসিড লাগবে 4 গ্রাম, ম্যাঙ্গানিজ সালফেট 2.46 গ্রাম, চারে লাগবে জিঙ্ক সালফেট 2.47 গ্রাম, কপার সালফেট 0.31 গ্রাম, আর সবশেষে সোডিয়াম মলিবডেট লাগবে 0.13 গ্রাম। এগুলো যদি আপনারা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে বানাতে চান, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কিনে মিক্স করে বানাতে চান, এগুলো তাহলে আপনাদের কিনতে হবে আলাদা আলাদা। তারপর আপনি যাই কিনুন, 100 গ্রামের প্যাকেট পান বা 1 কেজির প্যাকেট পান, সেখান থেকে 28 গ্রাম নেবেন, বোরিক অ্যাসিডের প্যাকেট থেকে নেবেন 4 গ্রাম, ম্যাঙ্গানিজ সালফেটের সালফেট থেকে নেবেন 2.46 গ্রাম। এইভাবে জিনিসগুলো নিয়ে মিক্স করতে হবে। মিক্স করার পরে যে জিনিসটা দাঁড়াবে সেটা ঠিক এই ধরনের জিনিসটা। এটা টোটাল মিক্স করে 25 গ্রামের প্যাকেট করা আছে, এরকম জিনিসটা দাঁড়াবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে মিক্স করার পরে। আরেকটা আপনাদের সহজ একটা জিনিস বলে দিই, যেটা এটা একটু কঠিন ব্যাপার, কারণ সমস্ত জিনিস মার্কেট থেকে খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। তো সেই জায়গাতে আর যদি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কিনতে হয় এটা অনেক দাম পড়ে যাবে, তো সেই জায়গাতে তো আপনারা যদি পারেন এইটা দেখে নিন, এই চার্টটা দেখে নিন। জিঙ্ক
3%, মলিবডিনাম 0.1%, আয়রন 2.5%, কপার 1%, বোরন 0.5%, ম্যাঙ্গানিজ 1%। এই পার্সেন্টেজে যে কোনো ফলিয়ারি গ্রেডের মাইক্রোনিউট্রিয়েন্টস যদি পান বাজারে, আপনারা পেয়ে যাবেন। ফলিয়ারি গ্রেডে আপনারা দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ফলিয়ারি গ্রেডের, ফলিয়ারি মানে যেটা স্প্রে করা হয় সেই গ্রেডের, মানে এটা ওয়াটার সলুবল হয়, কী নি মাইক্রোনিউট্রিয়েন্টস আছে দেখান। দেখালে ওরা দোকানদাররা আপনাদের যে প্যাকেট দেখাবে সেই প্যাকেটে দেখবেন পার্সেন্টেজ লেখা থাকবে, প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্টসের পার্সেন্টেজ লেখা থাকবে। তো মোটামুটি এই পার্সেন্টেজের কাছাকাছি যদি মিলে যায়, মোটামুটি সব জিনিসগুলোই লাগবে, 1, 2, 3, 4, 5, 6, এই ছটা মাইক্রোনিউট্রিয়েন্টস লাগবে। তো এই ছটা মাইক্রোনিউট্রিয়েন্টস যদি কোনো প্যাকেটের মধ্যে থাকে, টোটাল সবগুলোই থাকে, তবে এই যে পার্সেন্টেজ হয়তো 0.1, 2 এদিক ওদিক হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, ওটা আপনার কাজ চলে যাবে। যদি কোনো প্যাকেট পান তাহলে সেই প্যাকেটটা কিনে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেই প্যাকেটটা কিভাবে নেবেন, মানে কীভাবে ব্যবহার করবেন, যদি এই প্যাকেটটা ব্যবহার করেন, এই প্যাকেটটা নিয়ে নিলেন, ধরুন 100 গ্রামের, 100 গ্রামের নিচে তো কোনো প্যাকেট হবে না, 100 গ্রাম নিলেন, ওখান থেকে 25 গ্রাম আপনি, সরি, টোটাল 125 গ্রাম নিলে আপনার 1000 লিটার সলিউশন হবে। আপনি সেই হিসেবে হিসেব ক্যালকুলেশন করে আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। সবচেয়ে ভালো 25 গ্রাম করে প্যাকেট করে নেবেন, 25 গ্রাম করে প্যাকেট করে নেবেন, সেই 25 গ্রাম আপনার 200 লিটারের জন্য আপনার চলবে। কিভাবে জিনিসগুলো বানাতে হবে সেটা আমি এবার বলে দিই একে একে। যদি আমি আবার বলে দিচ্ছি, এই চিলেটের ট্রেস এলিমেন্ট এটাই একটু কঠিন ব্যাপার, যেটা সবচেয়ে কঠিন ব্যাপার, এটা যদি আলাদা আলাদাভাবে সমস্ত এই জিনিসগুলোর নাম আমি বলে দিয়েছি, আপনারা নোট করে নিতে পারেন। এগুলো যদি আপনারা আলাদা আলাদাভাবে কিনে নিতে পারেন তাহলে এই এই পরিমাণে সমস্ত প্যাকেট থেকে বের করে নেবেন, তারপর একটা কোনো পাত্রে নিয়ে সমস্ত একসঙ্গে মিক্স করে রেখে দেবেন। এই যে মিক্সরনটা আছে এটা আপনার টোটাল 1000 লিটার জলের জন্য এই মিশ্রণটা বানানো আছে। তো সেইভাবে আপনি আপনার যতটা জল তৈরি করবেন, সলিউশন তৈরি করবেন, সেই হিসাবে নিয়ে নেবেন। যদি এটা করতে না পারেন তাহলে বলছি, এই যে ফর্মুলাটা দেওয়া রয়েছে, এই নামগুলো দেওয়া রয়েছে এবং তার পাশে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজের কাছাকাছি যদি কোনো ফলিয়ারি গ্রেডের আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা সেটা কিনে নেবেন, এবং সেটা সবচেয়ে সোজা হবে এবং আপনাদের এত ঝামেলা করতে হবে না, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কিনতে হবে না। হয়তো এইগুলো সমস্ত কিনে নিলেন, আপনার ধরুন একটা 100 গ্রামের ম্যাঙ্গানিজ সালফেট নিলেন, সেখান থেকে আপনার 2 গ্রাম মাত্র লাগবে, তো সেই জায়গাতে আপনার অনেকটাই সেভ হয়ে যাবে, 2 গ্রাম, বাকি 100 গ্রাম আপনাকে ফেলে রাখতে হবে আবার কবে দরকার হবে সেই হিসাবে। তো যাই হোক, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন। এবার আপনাদের যেটা বলেছিলাম যে পার্ট ওয়ানে আপনাদের যেটা লাগবে পটাশিয়াম নাইট্রেট, আমি কিছু কিছু জিনিস আমার কাছে যেটা রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এরকম প্যাকেট পাবেন, যে কোনো কোম্পানির হলেও চলবে, এটা মোটামুটি আপনার ফলিয়ারি গ্রেড বা 100% ওয়াটার সলুবল হতে হবে, হলেই হবে, যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, মনো পটাশিয়াম ফসফেট, এটা আপনার মনো পটাশিয়াম ফসফেট, যার এনপিকে রেশিওটা আপনার দেখে নিন 52:34, আর আগে যেটা দেখিয়েছিলাম পটাশিয়াম নাইট্রেট 13:045, এটা হলো আপনার মনো পটাশিয়াম ফসফেট, এটা অ্যারিজ কোম্পানির রয়েছে, আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু ফলিয়ারি গ্রেড অথবা 100% ওয়াটার সলুবল, এটা দেখে নিয়ে নেবেন। এবার অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট আপনারা 1 কিলোর একটা প্যাকেট নিয়ে নিতে পারেন,
1 কিলোর প্যাকেট নিয়ে নিলে এখানে আপনারা মোটামুটি অল্পই লাগবে, তো পরে পরে ব্যবহার করতে পারবেন। এটা হলো পার্ট ওয়ান। পার্ট ওয়ানে এই পটাশিয়াম নাইট্রেট 673.19 গ্রাম একটা পাত্রে নেবেন, ধরুন এরকম একটা খালি ডাব্বার মধ্যে তিনটে জিনিস নিয়ে নিলেন, পটাশিয়াম নাইট্রেট 619 গ্রাম, 673.19 গ্রাম, মনোপটাশিয়াম ফসফেট 280.550 গ্রাম, অ্যামোনিয়াম সালফেট 46.31 গ্রাম। এই সমস্ত এই তিনটে নিউট্রিয়েন্টস মেপে নেওয়ার পরে এতে ভরে নিলেন, তারপর ভালো করে মিশ্রণ করে নিলেন। মিশ্রণ করে নেওয়ার পরে আপনি 100 গ্রাম করে ছোট ছোট প্যাকেট করে নেবেন। এতে মিশ্রণ করে নেওয়ার পরে দেখুন এইরকম ছোট ছোট 100 গ্রামের প্যাকেট করে নেবেন। এবার এই 100 গ্রাম করে প্যাকেট করার পর কী করতে হবে সেটা আমি পরে বলছি, আগে সমস্ত জিনিসগুলো দিয়ে দিই। পার্ট বি শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্টস আছে, ক্যালসিয়াম নাইট্রেট 1 কেজি। এবার 1 কেজি ক্যালসিয়াম নাইট্রেটকে এরকম 100 গ্রাম প্যাকেটে আলাদা আলাদা করে ভরে নেবেন, ঠিক আছে? তাহলে পার্ট এ 100 গ্রাম ভরে নিলেন, পার্ট বি 100 গ্রাম 100 গ্রাম করে ভরে নিলেন। 1 কেজি আছে মানে এটা 100 গ্রাম করে ভরলে আপনার 10টা প্যাকেট হয়ে যাবে, এটাও ঠিক 1 কেজি আছে এটাও 10টা প্যাকেট হয়ে যাবে। এবার পার্ট সিতে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট 500 গ্রাম রয়েছে। এবার 500 গ্রামকে আপনি 50 গ্রাম করে প্রত্যেকটা প্যাক করে নেবেন, 50 গ্রাম করে একটা প্যাক করে নেবেন। তাহলে এটা 50 গ্রাম, এটা ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের প্যাকেটটা এইরকম হয়, যেগুলো আমার হাতের কাছে রয়েছে আমি দেখাচ্ছি। ম্যাগমিক্স ম্যাগনেসিয়াম সালফেট ফার্টিলাইজার 100% ওয়াটার সোলুবল হতে হবে, সব সময় মাথায় রাখবেন, যাই কোম্পানির হোক কোনো অসুবিধা নেই, শুধু মাথায় রাখতে হবে 100% ওয়াটার সোলুবল হতে হবে বা ফলিয়ারিক গ্রেড হবে। ফলিয়ারিক গ্রেড যেটা হয় সেটা অবশ্যই 100% ওয়াটার সোলুবল হয়। এবার পার্ট সি হয়ে গেল, পার্ট ডি চিলেটেড ট্রেস এলিমেন্ট, যেটা আপনাদের এতক্ষণ ধরে বোঝালাম এদিকে, এইটা সেই জিনিস। তো এই সম্পর্কে আমি আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনারা ইন্ডিয়াতে যারা এই ভিডিওটা দেখছেন, বাংলাদেশ থেকেও অনেকে আমাকে এই ফর্মুলার জন্য বলেছে, অনুরোধ করেছেন, তো বাংলাদেশ থেকে যারা বলছেন তাদের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, আপনাদের ওদিকে কোন কোম্পানির পাওয়া যায় সেটা আপনাদের একটু খোঁজ করতে হবে। তো মোটামুটি আমি আপনাদের বলে দিলাম যে এই পার্সেন্টেজের কাছাকাছি যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টসের যদি আপনি কোনো প্যাকেট আপনার মিলে যায় কাছাকাছি, আপনার 3 আছে সেখানে যদি 2% হয় সেখানে কি করবেন? আপনি এখানে যা ব্যবহার করতেন, এখানে আপনি যেটা 25 গ্রাম প্যাকেটে 25 গ্রাম করে ব্যবহার করতেন, সেখানে আপনি একটু বেশি ব্যবহার করবেন, সেখানে হয়তো 30 গ্রাম ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। এর কাছাকাছি মিলে গেলেই আপনারা কিনে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু এদিক ওদিক হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। আর নাহলে যদি আলাদা আলাদা করে এগুলো কিনে মিক্স করতে পারেন তাহলে তো খুবই ভালো, তার সমস্যার কিছু নেই। তো আমাদের ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের বলে রাখি, এই মাইক্রোনিউট্রিয়েন্টস যে এটা এটা কম্বি একটা পাওয়া যায় সেটা আপনাকে বলে দিই, মেটাক্লো কম্বি 2, এটা নিতে পারেন। এর ওয়েবসাইটটা আপনাদের বলে দিচ্ছি, directtofarmer.com, এবং এই ওয়েবসাইটে গেলে, এটা কোনো আমি কিন্তু কোনো ওয়েবসাইটের প্রমোশন করছি না, আমি দেখেছি যে এই ওয়েবসাইটে আপনি টোটাল সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন, সেই জন্যই আমি এই ওয়েবসাইটটা রেকমেন্ড করছি, এটা কোনো মানে প্রমোশন নয়, ভুল বুঝবেন না। তো ডাইরেক্ট টু ফার্মার আপনাদেরও সুবিধা হবে, directtofarmer.com এটা ভালোভাবে লিখে রাখুন। এখান থেকে আপনি কিন্তু আপনি যদি এগুলো চান এগুলো টোটাল সমস্তগুলোই পেয়ে যাবেন, টোটাল সমস্ত এই জিনিসগুলোই পেয়ে যাবেন। আর বাংলাদেশের ভাইদের বলছি আপনাদের একটু দেখে নেবেন, যদি ওখানে আপনাদের আশেপাশে কোথাও এগুলো পাওয়া যায় তো নিতে পারেন, আর নাহলে কম্বিনেশনের কথা বললাম, কম্বিনেশন যেখানে একসঙ্গে থাকবে যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলো একটু দেখে নেবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন।
তো আর বাকি অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, আপনারা মিলিয়ে নেবেন যেখান থেকে সুবিধা হয়, দাম মিলিয়ে নেবেন। মোটামুটি আমি দেখলাম যে এই দাম মোটামুটি ইয়ে আছে, কিন্তু অল্প মাল নিলে আপনার একটু রেট বেশি পড়ে। যাই হোক, এটা এই পর্যন্তই হলো। আপনাদের তাহলে বোঝাতে পারলাম, আপনার তাহলে চারটে পার্ট হয়ে গেল, ABCD, ABCD। পার্ট এ তে 100 গ্রাম, পার্ট বি যেটা থাকবে সেটা 200 গ্রাম, পার্ট সি যেটা সেটা 50 গ্রাম, আর পার্ট ডি যেটা সেটা আপনার 25 গ্রাম। এই হলো। এবার আপনারা কি করবেন, এই চারটে মিলিয়ে আপনি কতটা সলিউশন বানাতে পারবেন, এই চারটে নিয়ে আপনি 200 লিটার সলিউশন বানাতে পারবেন। 200 লিটার সলিউশন বানাতে গেলে আপনার যদি একসঙ্গে 200 লিটার সলিউশন দরকার হয়, তাহলে চারটে একসঙ্গে মিশিয়ে নেবেন, 200 লিটার জল নেবেন। 200 লিটার জল নিয়ে প্রথমে মাইক্রোনিউট্রিয়েন্টসটাকে মেশাবেন, তারপরে পার্ট এ মেশাবেন, তারপরে পার্ট বি, পার্ট সি, এইভাবে একে একে মিশিয়ে নেবেন। আর যদি ধরুন আপনাদের একসঙ্গে না দরকার হয়, অল্প অল্প করে দরকার হয়, তাহলে কি করবেন, তাহলে আপনার এটাকে এখান থেকে ধরুন আপনার 20 লিটার দরকার, তাহলে আপনি কিভাবে করবেন, তার জন্যে আপনাকে চারটে 1 লিটারের বোতল নেবেন। বোতলের জলটা কি নেবেন, ওয়াটার সোর্সটা হবে আপনার, হয় রেন ওয়াটার বৃষ্টির জল নিতে পারেন, আরও ওয়াটার নিতে পারেন, বা ডিস্টিল ওয়াটার নিতে পারেন। এটা স্টক সলিউশন, মানে এটা চারটে বোতলে আপনি এটা স্টক করে রাখবেন, পরে পরে আপনার প্রয়োজন অনুযায়ী ওখান থেকে ব্যবহার করবেন। এটা 200 লিটারের নিচে যাদের ব্যবহার করবেন তাদের জন্য বলছি, আর যাদের 200 লিটার লাগবেই, একসঙ্গে লাগবে, তাদের তো পুরো একসঙ্গেই মিশিয়ে নেবেন। তো তাহলে যাদের অল্প দরকার, ধরুন 20 লিটার দরকার, তাহলে কি করবেন, পার্ট এ এটা 1 লিটার জলে মেশালেন, জলটা এই জল হতে হবে, আর হাইড্রোপনিকের জন্য যে জলটা সলিউশন বানাবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। মোটামুটি 200 কাছাকাছি, 200 ভিতরে হলেই ভালো হয়। এটা হলো পার্ট বিও, ঠিক এই 1 লিটার জলে মেশাবেন, পার্ট সি 1 লিটার জলে মেশাবেন, আর পার্ট ডি 1 লিটার জলে মেশাবেন। তাহলে চারটে বোতলে আপনি মিশিয়ে রেখে দিলেন, টোটাল সমস্ত মিশিয়ে রেখে দিলেন। এবার 4 লিটার আপনার কাছে চারটে স্টক সলিউশন রয়েছে। এবার আপনি ধরুন ব্যবহার যখন করবেন কিভাবে ব্যবহার করবেন, ধরুন আপনার ছোট বীজ থেকে চারা গজিয়েছে, ছোট চারা দুটো থেকে দুটো পাতা, তখন সেখানে ব্যবহার করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে 2 ml পার লিটার ইচ পার্ট, প্রত্যেকটা পার্ট থেকে 2 ml করে নেবেন। পার্ট এ থেকে 2 ml নেবেন, পার্ট বি থেকে 2 ml, পার্ট পার্ট সি থেকে 2 ml, পার্ট ডি থেকে, সরি এখানে পার্ট বি দুবার লেখা হয়ে গেছে, তো 2 ml করে নেবেন। 2 ml করে নিয়ে 1 লিটার জলে মেশাবেন, প্রত্যেকটা থেকে 2 ml করে নিয়ে 1 লিটার জলে মেশালেন। আপনার যদি 1 লিটার জল দরকার হয় তাহলে প্রত্যেকটা থেকে 2 ml করে নেবেন, আপনার যদি 5 লিটার জল দরকার হয় তাহলে সেই হিসাবে 5 × 10 ml করে প্রত্যেকটা থেকে 10 ml করে নিয়ে নেবেন, এইভাবে আপনি নেবেন। ধরুন আপনার ভেজিটেটিভ গ্রোথ চলছে, মানে 4-5 পাতা চলছে সেই থেকে আপনার ফুল আসা পর্যন্ত, তখন কত করে ব্যবহার করবেন, প্রত্যেকটা থেকে 4.5 ml করে, এটা কম বেশি একটু আধটু হতেই পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, 5 ml হতে পারে, 4 ml হতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, মোটামুটি 4.5 ml-এর কাছাকাছি পার লিটার জলে গুলিয়ে আপনার যত লিটার জল দরকার সেই হিসাবে ক্যালকুলেশন করে আপনি বের করে নেবেন। এবার আপনার ধরুন ফুটিংয়ের পর আপনি কি করবেন, ফুটিংয়ের পর আপনার 6 থেকে 7 ml পার লিটার, যখন ফল আসার সময় হয়ে গিয়েছে, ফল ধরছে, তখন আপনাকে 6 ml করে বা 7 ml করে পার লিটার জলে মিশিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এটা এইভাবে আপনারা ব্যবহার করবেন। তো মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার, যেটা মেন যেটা সমস্যা হয়, এই বারবার বলছি, চিলেটেড আয়রনটা নিয়ে, এই চিলেটেড ট্রেস এলিমেন্টটা নিয়েই সমস্যা হয় আপনাদের। আবারও একবার মনে করে দিচ্ছি, বলে দিচ্ছি, যদি এই
এটা দেখে নেবেন। আমাদের ইন্ডিয়াতে যে বন্ধুরা আছেন তাদের আমি বলেই দিলাম, মেটাক্লো কম্বি টু এটার ওয়েবসাইটটা হচ্ছে ডাইরেক্ট টু ফার্মার, এখানে গেলে এটা পেয়ে যাবেন, তাহলে খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। এটা নিলে এরকম 25 গ্রাম করে 1 কেজির পাউডার হয়, এটা 25 গ্রাম করে সমস্তগুলো নিয়ে নেবেন। 25 গ্রাম করে সমস্তগুলো নেওয়ার পরে যেমন বললাম ব্যবহার করতে, সেরকমভাবে ব্যবহার করতে পারবেন। আর বাকি যদি সমস্তগুলো আলাদা আলাদা করে নিতে পারেন তাহলে খুবই ভালো, এভাবে নেবেন। এটা যে ফর্মুলা দিলাম এটা মোটামুটি অ্যাকচুয়াল এটা স্ট্রবেরির ক্ষেত্রে কমার্শিয়ালি ভাবে ব্যবহার করা হয় এবং বাকি সমস্ত হবিসাইডের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। এর ফলন মানে এই এর রেজাল্ট খুবই ভালো, প্রত্যেকটা ক্রপের ক্ষেত্রেই এটা পরীক্ষা করা আছে, খুবই ভালো একটা ফর্মুলা, কোনো অসুবিধা নেই। যদি কেউ কমার্শিয়াল পরবর্তীকালে করতে চান তখন যদি আমার হেল্পের দরকার হয় তখন আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পার্ট মানে ক্রপ স্পেসিফিক নিউট্রিয়েন্টস আপনার বলে দেবো, যেমন টমেটোর জন্য 4:18:38 কীভাবে বানাতে হবে, কমার্শিয়ালভাবে তার নিউট্রিয়েন্টসটা কেমন হবে, যেমন পিপার্স ক্যাপসিকামের জন্য আমি যেটা রেকমেন্ড করি 11:11:40, এটা এইভাবে করতে হবে, লেটুসের জন্য 8:15:36, এইভাবে প্রত্যেকটা এর জন্য ক্রপের জন্য আলাদা আলাদা সলিউশন হয়। তো এটা মোটামুটি আপনারা হবি সাইটের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এই পর্যন্তই আজকে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কোনো যদি অসুবিধা থাকে বা কোনো কিছু সমস্যা হয় তাহলে আমার আমার ডিসক্রিপশন বক্সে সবসময় ফোন নাম্বার দেওয়া থাকে, কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। পরের ভিডিওতে এই যদি পারি এগুলো যদি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করতে পারি, এখন লকডাউনের জন্য পারছি না, তো সমস্তগুলোই ভালোভাবে দেখাবো। তো আজ এই পর্যন্তই, দেখুন চেষ্টা করে দেখুন পারেন কি না, না পারলে আমি আছি, আবার আমি আপনাদের হেল্প করব। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।